সাবস্ক্রাইব করুন এবিপিএস টেকনোলজি চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন সবার আগে লেটেস্ট টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। হ্যালো, মাই নেম ইজ অশোক অ্যান্ড দিস সেকশন উই আর গোয়িং টু ডিসকাস শর্টকাট ট্রিক্স ফর এনি কম্পিটিটিভ এক্সাম ইন বেঙ্গলি। দেখো, প্যারালাল সার্কিটে ক্ষেত্রে যদি রেজিস্ট্যান্সটা সেম থাকে, যদি সেম থাকে তাহলে কীভাবে শর্টকাট পদ্ধতিতে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অতএব আমরা সূত্রটা কি জানি, যে ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর, আমরা এটা জানি। এখানে ধরো কারেন্ট আছে আই ওয়ান, আই আই টু, আই থ্রি, আই ফোর। ধরো এখানে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্সও বার করতে বলেছে, অতএব রেজিস্ট্যান্স কত হবে, এখানে প্রত্যেকটা ছ ওহম করে রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই মেথডটাই করলে একটু দেরি হয়, ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স সমান কত হচ্ছে সিক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, অতএব ফোর বাই সিক্স। তাহলে আর সমান কত আসছে, ওয়ান বাই আর সমান আসছে ফোর বাই সিক্স, তাহলে আর সমান আসছে সিক্স বাই ফোর সমান ওয়ান পয়েন্ট ফাইভ ওহম। অতএব আমাদের শর্টকাট যে নিয়মটা বলছি সেটা হচ্ছে আমরা প্রথমে দেখে নেব যে সেম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এখানে প্রথমে দেখব যে কত ওহম করে আছে, প্রত্যেকটা ছ ওহম করে আছে, প্রত্যেকটা ছ ওহম করে আছে, প্রত্যেকটা ছ ওহম করে, আর কটা রেজিস্ট্যান্স আছে। এখানে আমাদের রেজিস্ট্যান্স আছে একটা দুটো তিনটে চারটে, চারটে রেজিস্ট্যান্স আছে। তাহলে প্রথমে রেজিস্ট্যান্সের ভ্যালুটা সিক্স বাই কটা আছে চার, চারটে এখানে চারটে রেজিস্ট্যান্স আছে ওয়ান পয়েন্ট ফাইভ, এভাবে আমরা সহজেই বার করে দিতে পারছি। তাহলে এখানে সূত্রটা কী হচ্ছে, রেজিস্ট্যান্স বাই নম্বর অফ রেজিস্ট্যান্স। ধরো এখানে প্যারালালে ওয়ান থেকে ডট 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 করে একশো পর্যন্ত রেজিস্ট্যান্স বার করতে দিল, তখন এভাবে করা কিন্তু সম্ভব নয়। তাহলে এটা সহজেই বের করা যায়। ধরো এখানে বলেছে এক একটা রেজিস্ট্যান্স দশ ওহম করে, একশোটা রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা এই ফর্মুলায় ফেলে দেবো যে রেজিস্ট্যান্স হচ্ছে দশ ওহম করে, আর কটা রেজিস্ট্যান্স আছে একশোটা, তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান ওহম, তাহলে জিরো পয়েন্ট ওয়ান ওহম, তুল্য রোধটা জিরো পয়েন্ট ওয়ান ওহম, এভাবে আমরা সহজেই বার করতে পারি। ওকে, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেট দ্য আপলোড নিউ টেকনিক্যাল ভিডিও।